আপনারা দেখছেন সব খবর। নমস্কার, আমরা দেখছেন সব খবর। রাজ্যে চলছে লকডাউন, আর এই লকডাউনের দিন আনা দিন খা মানুষদের অবস্থা শোচনীয়। এই দিন আনা দিন খা মানুষদের পাশে ক্রমাগত ক্রমান্বয়ে ছুটে চলেছে নাবাবিয়া মিশন এবং জিডি চ্যারিটেবল সোসাইটি। এই কর্মকাণ্ড শুরু হয়েছিল 1 এপ্রিল থেকে, আজ 23 এপ্রিল, 9 করে 23টি দিন। দিন দুঃখী গরিব অসহায় আর্তের সেবায় নিয়োজিত ছিল এই নাবাবিয়া মিশন এবং জিডি চ্যারিটেবল সোসাইটি। আজও সেভাবেই সেই গরিব দুস্থ মানুষদের পাশে গিয়ে দাঁড়ালেন জিডি চ্যারিটেবল সোসাইটি এবং নাবাবিয়া মিশন। যে দৃশ্য দেখছেন আপনারা সব খবরের পর্দায়। আপনারা ফোন করবেন আমাদের প্রতিনিধি, রাত্রিবেলা আপনার বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী তুলে দিয়ে আসবে। খানাখোল থানার অন্তর্গত গ্রাম সাইবুনার পল্টু অঞ্চলের এই পল্লী গ্রামে ত্রাণের কাজ নবাবিয়া মিশন আপনার জিডি চ্যারিটেবলের উদ্যোগে সম্পাদন করে সম্পূর্ণ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মিশনকে সর্বিক উন্নতি দান করুন। তিনারা যে এই অসহায় সময়ে, এই আপনার লকডাউনের সময়, যখন মানুষ অসহায় দুস্থ পরিবার বর্গরা তারা ত্রাণের জন্য কাতর হয়ে পড়েছে, সেই সময় কি গরিব মানুষের পাশে দাঁড়িয়ে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করে আসছেন, চিরকালই করে আসছেন, আজকেও করেছেন। আল্লাহ তাআলা এই মিশনের এই সেবাকে পরিষেবাকে কবুল করুন এবং আমাদের সকলকে এই দিনে খেদমত সমাজ সেবার জন্য কবুল করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে এই কাজের জন্য কবুল করেন নিশ্চয়ই তাদেরকে পছন্দ করেন। সেজন্য আমরা প্রত্যেকেই একটুখানি একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করি মিশনের সহযোগ। নাবাবিয়া মিশনের অপর উদ্যোগ, আগামীকাল থেকে শুরু হবে রোজাদারদের জন্য ইফতার সামগ্রী বিতরণ। যে ছবি দেখছেন আপনারা সব খবরের পর্দায়, এবং সেখানে হাজার প্যাকেটের কাজ শুরু হয়েছে। চলুন সে দৃশ্য আপনাদেরকে দেখাবো সব খবরের পর্দায়। ইফতার সামগ্রীর প্যাকিং চলছে, আগামীকাল শুক্রবার ইনশাআল্লাহ 1000 রোজাদারের হাতে তুলে দেওয়া হবে ইফতার সামগ্রী।